হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি কলকাতা বউবাজারে আয়ুষ জুয়েলার্সে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হালকা ওজনের গয়নার কালেকশন নিয়ে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটা যদি তোমরা প্রথমবার দেখো তাহলে কিন্তু এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল বাটনটা দেখছো ওতে কিন্তু অল যে বাটনটা আছে ওখানে কিন্তু ক্লিক করে দিও। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে কালেকশনগুলো আজকে দেখাতে থাকি। তো আজকের ব্লগে দেখো আমি কিন্তু বেশ কিছু ব্রেসলেট নোয়ার তাকে ব্রেসলেট নোয়া বাঁধানোর কিন্তু কালেকশন রেখেছি, কারণ তোমাদের রিকোয়েস্ট ছিল যে ব্রেসলেট নোয়া কিছু দেখাতে, সেই জন্য একটু রেখেছি। লাইট ওয়েট, হেভি ওয়েট সব রকমই আর কি মিলিয়ে মিশিয়ে রেখেছি, মানে যতটা চেষ্টা করেছি বাজেট ফ্রেন্ডলি করার। তো এই আর কি প্রথমে একটু তাই দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো, তারপর কিন্তু এক এক করে ওয়েটের প্রাইসটা বলে দিচ্ছি, তাই তোমরাও একটু দেখে নাও, জিনিসগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। আর যা যা কালেকশন আমি দেখাবো সবই কিন্তু 916/22 ক্যারেট উইথ কিন্তু HYD কিন্তু মার্ক করে দেওয়া আছে। তো প্রথমে যেটা দেখাচ্ছি দেখো, যে ব্রেসলেট নোয়াটা দেখাচ্ছি এটার ওয়েটটা রয়েছে দেখো 4 গ্রাম 210 মিলি। একটু দেখে নাও, এটা ভীষণ কিন্তু সুন্দর রয়েছে জিনিসটা। সামনেটা দেখো, মুখের কাছে কিন্তু একটা ফ্লাওয়ার মোটিভের কাজ পাচ্ছে, ও দুদিকে দেখো দুটো লিফ রয়েছে, ওটাতে কিন্তু জারি ওয়ার্ক করা রয়েছে। আর এটা কিন্তু একটু পাতের ওপরে রয়েছে, সাইডে কিন্তু মানে একদিকে কিন্তু কলটা করে দেওয়া আছে, মানে নিজের লকটা দেখো সামনে, আর ভেতরটাই কিন্তু হলমার্ক এইচইউআইটিটা করে দেওয়া আছে। এটার দাম পড়ে যাচ্ছে 26,700 টাকা, 26,700 রুপিস কিন্তু ফার্স্ট কালেকশনটা পড়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয় যেটা দেখাচ্ছি দেখো, এটা একটু হেভি আর কি লুকে আমি রেখেছি, ওয়েটটা রয়েছে 6 গ্রাম 930 মিলি, ভীষণ সুন্দর রয়েছে দেখো। আশা করি সাইডের ডিজাইনগুলো দেখেই বুঝতে পারছো কতটা বড়। এটাতেও ফ্লাওয়ার মোটিভের কিন্তু কাজ রয়েছে, আর একটা সাইডে দেখো যেরকম বালা প্যাটার্ন থাকে ওই রকম রয়েছে, আর এদিকে লকটা করে দেওয়া আছে, অসাধারণ কিন্তু, একদম সলিড কিন্তু যারা খুঁজে থাকো তারা দেখতে পারো। এটার প্রাইস পড়ে যাচ্ছে 43,400 টাকা, 43,400 রুপিস কিন্তু পড়ে যাচ্ছে। আর আমি কিন্তু যা ওয়েটটার আর কি প্রাইসটা বলছি সেটা কিন্তু শুধুমাত্র গোল্ড ভ্যালুটারই বলছি, GST আর মেকিং চার্জেসটা কিন্তু পরে অ্যাড হয়ে যাবে। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো, এটার ওয়েটটা আগে বলে দিচ্ছি, ওয়েটটা রয়েছে 4 গ্রাম 800 মিলি। এটাও দেখো একটু পলার ওপরে, একটু ফিউশনের ওপরে করা হয়েছে, আর অনেকেই কিন্তু এগুলোকে নাজারিয়া যেগুলো আর কি নজর না লাগার জন্য পরে সেই রকম হিসেবেও ব্যবহার করতে পারো, মানে একটা জিনিস কিনলে কিন্তু দুরকম হিসেবেই কাজ হয়ে যাবে, খুব সুন্দর আর ইউনিক ধরনের রয়েছে। সাইডে দেখো তারের যেরকম পলা বাঁধানোর কাজ থাকে ওই রকম করা ছিল, মাঝখানটায় কিন্তু মুখটা করা ছিল। ওটার দাম পড়ে যাচ্ছিলো 30,400 টাকা, 30,400 রুপিস। এরপরে এটা যেটা দেখাচ্ছি দেখো, এটাও একটু হেভি লুকে রয়েছে, 7 গ্রাম 80 মিলিতে রয়েছে এটা। এটা দেখো বেশ কিন্তু সলিডের ওপরে কিন্তু রয়েছে, ভেতরে কিন্তু তোমরা পাতটা পেয়ে যাচ্ছ, আর এদিকে দেখো হলমার্ক এইচওয়াইডিটা করে দেওয়া আছে। এগুলো তুমি কিন্তু তোমরা একদম ডেলিভারি হিসেবে কিন্তু রাখলেভাবেই ব্যবহার করতে পারো, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এটার দাম পড়ে যাচ্ছে 49,000 টাকা, 49,000। খুব সুন্দর কিন্তু সলিডের ওপরে রয়েছে। এরপরে পরবর্তী যেটা যাচ্ছি দেখো, এটা একটু বাজেট ফ্রেন্ডলি রেখেছি, ওয়েটটা রয়েছে এটা 4 গ্রাম 450 মিলিতে। একটু দেখে নাও, এটা দেখো একটু সস্লিকের ওপরে রেখেছি, মানে আর কি যেটা আর কি যেটা আর কি নোয়াটা থাকে ওটা একটু ব্রড রয়েছে, সোনাটা একটু স্লিকের ওপরে রয়েছে, আর মুখের কাজটা দেখো এরকম কিন্তু, একদিকে দেখো ঘট রয়েছে আর একদিকে হাতির সুরের কিন্তু মুখটা রয়েছে, খুব সুন্দর কিন্তু রয়েছে। প্রাইস পড়ে যাচ্ছে 27,900 টাকা, 27,900 রুপিস। এরপরে এটা যেটা দেখাচ্ছি দেখো, এটার ওয়েটটা রয়েছে 5 গ্রাম 570 মিলি। একটু দেখিয়ে দিচ্ছি, এটা যেরকম নোয়া হয় মানে আড়াই প্যাচের সেই রকম মোটিভে করা হয়েছে, বেশ কিন্তু সুন্দর রয়েছে সামনেটা, এটাও দেখো স্লিকের ওপরেই রয়েছে। প্রাইস পড়ে যাচ্ছে এটা 34,700 টাকা, 34,700 রুপিস এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে, খুব সুন্দর কিন্তু রয়েছে। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো, এটা কিন্তু ভীষণই লাইট ওয়েটে রয়েছে, 1 গ্রাম 930 মিলিতে রয়েছে। এটা কিন্তু যেরকম আর কি পাতের ওপরে হয় সেই রকমই রেখেছি, খুব সুন্দর জিনিসটা। এগুলো তোমরা কিন্তু চাইলে কাউকে গিফটিং পারপাসেও দিতে পারো। দাম পড়ে যাচ্ছে এটার 12,400 টাকা, 12,400 রুপিস এটা পড়ে যাচ্ছে। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে 4 গ্রাম 680 মিলি। এটা একটু দেখে নাও, এটাও কিন্তু একটু বালা মোটিভের ওপরে আর কি সামনে মুখের কাজটা করা রয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে দেখো, একটু স্লিকের ওপরেই রেখেছি এটা, আর এদিকে দেখো হলমার্ক এইচওইডিটা রয়েছে, আর এদিকে লকটা রয়েছে, খুব সুন্দর। এটার প্রাইস পড়ে যাচ্ছে 29,200 টাকা, 29,200 রুপিস এটা।
আজকে গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। খুব সুন্দর দেখো কাজটা কিন্তু রয়েছে, তাই তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। কারণ সচরাচর কিন্তু ব্রেসলেট নোয়াতে কিন্তু এই বালার কিন্তু কাজটা দেখা যায় না, কিন্তু আমি আজকে চেষ্টা করেছি রাখার। খুব কিন্তু সুন্দর রয়েছে, ইউনিক ধরনের। এরপরে চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে। দেখো পরবর্তীটাও দেখো একটু হেভি আর কি, ওয়েটে রয়েছে, হেভি লুক ওয়েট যাই বলো না কেন। ওয়েটটা রয়েছে এটা 10 গ্রাম 800 মিলি। এটা কিন্তু একদম সলিডের ওপরে, মানে দেখো যে নোয়াটার সাথে কিন্তু পুরো গোল্ডের কাজটা তোমরা পেয়ে যাচ্ছ। আর সামনেটা দেখো একটা ইনফিনিটের কিন্তু ডিজাইন রয়েছে, দুদিকে দুটো কিন্তু মোটরেরও ডিজাইন পেয়ে যাচ্ছ। এটাও তোমরা কিন্তু নাজারিয়া হিসেবেও তোমরা কিন্তু আর কি ইয়ে করতে পারো, মানে নজর না লাগার জন্য অনেকে এগুলো ব্যবহার করে থাকে। নোয়া প্লাস নজর এর জন্য কিন্তু তোমরা মানে দুটোই কিন্তু আর কি কাজ হয়ে যাবে এটা যদি কিনতে পারো বা দেখতে পারো। এই ধরনের কিন্তু আরও প্রচুর কালেকশান আছে। এটার দাম পড়ে যাচ্ছে 67,000 টাকা, 67,000 কিন্তু এটা পড়ে যাচ্ছে। এরপরে এটা যেটা দেখাচ্ছি দেখো, এটার ওয়েটটা আগে বলে দিচ্ছি। ওয়েটটা রয়েছে 6 গ্রাম 240 মিলি। একটু দেখে নাও, ভীষণ সুন্দর রয়েছে, ফ্লাওয়ার মোটিভ আর পাতা মোটিভে কিন্তু গেছে কাজটা। এটার প্রাইস পড়ে যাচ্ছে 39,100 টাকা, 39,100 রুপিস কিন্তু পড়ে যাচ্ছে। অসাধারণ কিন্তু দেখতে রয়েছে, যারা একটু ফ্লাওয়ার মোটিভের পছন্দ করো তারা কিন্তু এই ডিজাইন কিন্তু দেখতে পারো। ভীষণ সুন্দর কিন্তু কাজটা ছিল। এরপরে চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে। দেখো পরবর্তী ওয়েটটা রয়েছে 7 গ্রাম 90 মিলিতে। একটু দেখে দাও, এটাও একটু বালা প্যাটার্নের ওপরেই কিন্তু মুখের কাজটা করা রয়েছে। সাইডে দেখো গোলটা দেখো কতটা চওড়ার ওপরে কিন্তু পাতের কাজটা গেছে, ভীষণ সুন্দর আর সলিডের ওপরে। এটা আশা করি তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না, তাও একটু দেখে নাও তোমরা। সাইডের ডিজাইনটাও দেখো ভীষণ কিন্তু চওড়ার ওপরে গেছে। প্রাইস পড়ে যাচ্ছে এটার 49,000 টাকা, 49,000। খুব সুন্দর জিনিসটা কিন্তু ছিল। সুতরাং এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো ব্রেসলেট নোয়া যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া যে নম্বরটা যাচ্ছে ওখানে যোগাযোগ করে নিন। এরপরে এটা যেটা দেখাচ্ছি দেখো, এটাও কিন্তু একটু স্লিকের ওপরে কিন্তু খুব সুন্দর দেখো ছিমছামের মধ্যে ফ্লাওয়ার মোটিভ আর একটা কলকা মোটিভের কিন্তু যাচ্ছে। রেটটা রয়েছে এটা 5 গ্রাম 450 মিলি। প্রাইস পড়ে যাচ্ছে 34,100 টাকা, 34,100 রুপিস এটা পড়ে যাচ্ছে। খুব সুন্দর আর স্লিকের ওপরে। এটাও কিন্তু তোমরা কাউকে কিন্তু গিফটিং পারপাসে বা ডেলিভারি হিসেবেও কিন্তু অনায়াসে ইউজ করতে পারো। এরপরে চলে যাচ্ছি পরবর্তী নোয়াতে। পরবর্তী নোয়ার ওয়েটটা বলছি দেখো, ওয়েটটা রয়েছে 5 গ্রাম 80 মিলি। এই যেটা দেখে নাও, এটাও কিন্তু খুব সুন্দর দেখো, মানে মুখের কাজটা কিন্তু পাতা মোটিভের একটা কাজ গেছে। আর সাইডে দেখো রিংটাতেও দেখো খুব সুন্দর রয়েছে, এদিকে হলমার্ক কিছু এটিটা রয়েছে। প্রাইস পড়ে যাচ্ছে 33,500 টাকা, 33,500 রুপিস এটা আজকে গোল্ড ভ্যালু অনুযায়ী পড়ে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু ছিল জিনিসটা। এরপরে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে। পরবর্তীর ওয়েটটা বলছি দেখো, ওয়েটটা রয়েছে 7 গ্রাম 290 মিলি। একটু দেখে নাও, এটাও কিন্তু ভীষণ সলিডের ওপরে। যারা একটু সলিডের ওপরে আর কি চাও আর কি এ করতে কিনতে, তারা কিন্তু দেখতে পারো। কারণ গোল্ড তো জানোই, এগুলো কিন্তু গোল্ড জিনিসটা এমন, এটা কিন্তু ইনভেস্টমেন্ট, মানে কিনলে কিন্তু কোনো রূপই আর কি লস হয় না। ইন ফিউচার যদি এক্সচেঞ্জ করে বা সেল করতে চাও তাতে কিন্তু ভ্যালুটা পেয়ে যাও। এটা দেখে নাও, এটার ওয়েটটা রয়েছে 7 গ্রাম 290 মিলি। প্রাইস পড়ে যাচ্ছে 45,300 টাকা, 45,300 রুপিস এটা পড়ে যাচ্ছে। এটার মুখটার কাছে দেখো দুদিকে কিন্তু দেখো স্কোয়ার শেপে কিন্তু বক্স মতন করা রয়েছে, যেরকম বালাতে থাকে, খুব সুন্দর ছিল। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো, ওয়েটটা রয়েছে 5 গ্রাম 650 মিলি। এটা দেখে নাও, এটাও একটু আড়াই কাছের ওপরে কিন্তু রয়েছে, এটাও একটু স্লিকের ওপরে সোনাটা আর কি করা হয়েছে নোয়াটার ওপরে। প্রাইস পড়ে যাচ্ছে 35,400 রুপিস। খুব সুন্দর রয়েছে, যারা আর কি আড়াই পেছের পছন্দ করো তারা কিন্তু এরকমই আর কি ডুয়াল আর কি কম্বাইন করে কিন্তু এরকম কিনতে পারো, মানে একটা এরকম জিনিস কিনলে কিন্তু দুটোরই কিন্তু কাজ হয়ে যাবে। খুব সুন্দর আর ইউনিক ধরনের কিন্তু রয়েছে, তাই একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। এরপরে পরবর্তী চলে যাচ্ছি নোয়াটায়, দেখে নাও। পরবর্তী ওয়েটটা রয়েছে মাত্র 530 মিলিগ্রামে। একটু দেখে নাও, মানে 1 গ্রামেরও আর কি কমে। এটার কিন্তু প্রাইস পড়ে যাচ্ছে 3,300 টাকা, 3,300 রুপিস কিন্তু এটা পড়ে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু রয়েছে, এগুলো কিন্তু তোমরা চাইলে গিফটিং পারপাস হিসেবে কিন্তু এই ধরনের দেখতে পারো।
এরকম কালেকশান কিন্তু আর শপে কিন্তু আরও হিউজ কিন্তু রয়েছে, তাই একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, কারণ অল্প সময়ের মধ্যে আর কি সিলেক্টেড কিছু আর কি আমাকে দেখাতে হয়, নালে ভিডিওর আর কি লেন্থটা অনেকটা বড় হয়ে যায়। এরপরে পরবর্তীটা যা দেখো, এটার ওয়েটটা রয়েছে মাত্র 1 গ্রাম 410 মিলি, দেখে নাও, ভীষণ সুন্দর কিন্তু রয়েছে এটা। এটাও কিন্তু দেখো একটু পাতের ওপরেই আমি রাখার চেষ্টা করেছি, কাজটা একটু দেখে নাও, এদিকটা সামনেটা কিন্তু লকটা পেয়ে যাচ্ছে, মানে পাতটা যেখানটা আর কি জয়েন্ট হয়েছে, আর পুরোটাই কিন্তু এরকম ডিজাইনটা গেছে, ছিলে কাটা একটা আর কি কাস্টিংয়ে যে ডিজাইন বলে লেজারের আর কি, যার জন্য কিন্তু খুব সুন্দর শাইন দিয়েছে। ওটার দাম পড়ে আছে 9300 টাকা, 9300 রুপিস। এরপরে এটা যেটা দেখাচ্ছি এটাও ভীষণ লাইট ওয়েটে রয়েছে, মাত্র 560 মিলিগ্রামে রয়েছে, দাম পড়ে যাচ্ছে 3500 টাকা, 3500 রুপিস। এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে, তো বুঝতেই পারছো আজকে যা যা কালেকশান রেখেছি ভীষণই কিন্তু বাজেট ফ্রেন্ডলি আর নতুনত্বই রেখেছি। সুতরাং এর মধ্যে থেকে কোনো গয়না যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটাই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে নিও, আর গয়না কেনার সময় কিন্তু ডলস ডায়েরি চ্যানেলের নামটা কিন্তু শপে গিয়ে মেনশন করো, তাহলে কিন্তু মেকিং চার্জেসের ওপরে তোমরা কিন্তু একটা অ্যাট্রাকটিভ অফার কিন্তু পেয়ে যাবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল বাটনটা দেখছো ওতে কিন্তু অল যে বাটনটা রয়েছে ওখানে কিন্তু ক্লিক করে দিও, যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাচ্ছ।